بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم.

পাক মানে এমন নয় যে খেতে বলা হয়েছে যেমন বলা হয়েছে যে পশু পাখি গস্ত হালাল তাদের পোশাক পাখানো হালাল হালাল মানে কাপড়ে লেগেলে সালাতে হবে এ সম্পর্কে সেই মুসলিমে দুশো সাতচল্লিশ থেকে দুশো আটচল্লিশ দুশো ছেচল্লিশ আইসার তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লামে যখন কাপড়ে বীর্যু লেকে শুকিয়ে যেত তখন আমি নোকে করে খুঁটে খুঁটে সেটাকে তুলে দিতাম দাগ থেকে যেত সেটা নিয়ে অসুস্থতার সালা আদায় করতেন অর্থাৎ বীর্য লেগে গেলে ধুয়ে ফেলতে হবে বীর্য লেগে গেলে ধুয়ে ফেলতে হবে যদি সে দাগ থেকে যায় বা সামান্য থেকে যায় তাতে কোনো সালাতের সমস্যা হবে না বীর্য না নয় বীর্য পাক এখন প্রশ্ন আসবে যে বীর্য যদি পাক হয় তাহলে আমাদের ফরজ গোসল করতে হয় কেন এখানে একটা যুক্তি দেখেন যে আমরা যে পায়খানা করি টয়লেট করি পায়খানা এটা পাক না নাপাক এটা তো নাপাক তাহলে পায়খানা করলে কি ফরজ গোসল করতে হয় পায়খানা প্রসাব পায়খানা করলে কিন্তু ফরজ গোসল করতে হয় না তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ফরজ গোসলটা পাক না পাকের সাথে সম্পৃক্ত নয় ফরজ গোসলটা আল্লাহ সুবাহতালার রকম যে যখন তোমরা সোরা ময়দা ছয় না নম্বর আল্লাহ সুবাদ যখন তোমরা জানবা তো অবস্থায় থাকবে তখন তোমরা গোসল তাইমুম অথবা ওই দু তিনটি অপশান বলা হয়েছে অর্থাৎ যে পাক হলেই গোসল করতে হবে আর নাপাক হলেই করতে হবে এমনটি নয় পোসব পায়খানা না পাক কিন্তু পোসব পায়খানা করলে আমরা কিন্তু গোসল করি না উজু করলেই যথেষ্ট হয়ে যায় কিন্তু বীর্যপাত হলে গোসল করতে হবে এটা হুকুম এটা বিধান তাই বীর্য যে নাপাক এর জন্য গোসল করতে এমনটি নয় যদি নাপাক হতো নাপাক জিনিস গোসল করতে হয় তাহলে পোশাব পায়খানা করলে আমরা কেন গোসল করি না বীর্য যদি কাপড় লেগে যায় এটা ধুয়ে ফেলবেন এটাই যথেষ্ট আর বীর্য না পাক এটা কলকাতা বীর্য পাক সাই মসলিমের দুশো ছেচল্লিশ থেকে দুশো আটচল্লিশ বাহাদেশ দেখতে পারে